পেটেতে খিদের জ্বালা, তবু যায় না শিল্পী সত্তাকে ভোলা। টানাটানি সংসারে ট্যালেন্টের বিকাশ খুব একটা পায় না অবকাশ। তবু হঠাৎ কোনো একদিন যদি বা আসে সে প্রকাশ্যে, ছোট্ট একটা চায়ের দোকান, চলতি পথে মানুষের চায়ের গ্লাসে ভাঁড়ে সুখ টান, চা বিক্রি করে কোনো রকমে সংসার চালানো, এটা তো রোজকার লড়াই। তার মধ্যেই গানকে ভালোবেসে রেডিও টিভি দেখে গান শেখা, তার গাওয়া গানের ভিডিও নেট দুনিয়ায় আপলোড হতে রাতারাতি ভাইরাল সেই ভিডিও। মিউজিক ছাড়া তার সুরের জাদু মন ভরিয়েছে লক্ষ লক্ষ মানুষের। লেগে যা গেলে কে ফিরে হাসিন রাত হো না হো সায়ের ফিরে সে জনম মে মুলাকাতে হো না হো। যাকে নিয়ে এত কথা, চলুন তার সাথে পরিচয় করি। তিনি নদিয়া চাকদাহের মাঝবয়সী গৃহবধূ বিপাশা দাস। অনেকেই বলছেন রানাঘাটের রানু মণ্ডল যদি সঙ্গীত জগতের সাথে তার কাহিনী গড়ার সুযোগ পান তাহলে তিনি কেন পাবেন না। শুধু যোগাযোগ আর সুযোগের অভাবে সুপ্ত থেকে যায় এভাবেই গ্রাম বাংলার অগুন্তি প্রতিভা। তেমনই একজন নদিয়ার চাকদার গোসাই পাড়ার বাসিন্দা বিপাশা দাস। সংসার সংগ্রামে অবিচল বিপাশা, নিজের প্রতিভাকে বিসর্জন দিতে নারাজ। খুব ছোট্ট বয়স থেকেই রেডিও টেলিভিশনের লতা মঙ্গেশকরের গান শুনতে শুনতে গুনগুনিয়ে ওঠা শুরু। সংসার জীবনে দুর্যোগকে অতিক্রম করে দাম্পত্যে যন্ত্রণা বুকে আগলে সন্তান প্রতিপালনের সব দায়িত্ব সামলে সুরের আকাশে ডানা মেলার লড়াই। ভরসা হয়ে তুমি আকাশে ভরে হৃদয় মরুতে মম গিয়েছো ঝরে ভরসা হয়ে তুমি আকাশে ভরে হৃদয় মরুতে মম গিয়েছো ঝরে। ভাগ্যের ভাঙা ঘরে বৃষ্টির জল পড়লেও তা ধুয়ে দিতে পারেনি প্রতিভা বিকাশের আকাঙ্ক্ষাদের। তাই সুরেলা আবিকে চায়ের দোকানে থাকা বিপাশা তাকিয়ে শুধুমাত্র একটা সুযোগের দিকে। আমি গান করছি বলতে সেই ছোট্টবেলার থেকেই আমি গান খুব ভালোবাসি, আর তখন থেকেই এই রেডিওতে শুনে মাইকে শুনে বিভিন্নভাবে, এখন তো আবার মোবাইল হয়েছে, এখন এতেই শুনি, এই শুনতে শুনতেই গান করি। ছোট থেকে নিজে নিজে গান করেন? হ্যাঁ। কারোর কাছ থেকে শিখেছেন গান? না না, কোনোদিন কারোর কাছে শেখার সুযোগ হয়নি। আচ্ছা, কোনোদিন কোনো মাস্টারের সঙ্গে যোগাযোগ করেছেন, ইচ্ছা প্রকাশ করেছেন যে গান শিখবো এরকম? হ্যাঁ, আমার মনে হলে কি হবে, এবার সবাই তো আমার মতো ভাববে না, সেই কারণে আর হয়ে ওঠেনি। আপনি কি করেন? আমার একটা চায়ের দোকান আছে। চায়ের দোকান? চা? হ্যাঁ, তার জলসায় অডিশনের জন্য ডেকেছিল, তারপরে আবার ডাকছে। গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম, গিয়েছিলাম কিন্তু সেখানে বয়সের জন্য হয়েছিল না। ওদের বয়স ছিল 20-21-এর মধ্যে, আর আমাদের বয়সটা বেশি যেহেতু সেহেতু আমরা বাদ পড়ে গেছি। আমি গানটাকে ভালোবাসি, তো আমার নিজের জীবন থেকেও আমার কাছে গানের ইয়েটা বেশি, সেই কারণে আমি চাই যে সবসময় আমি যেন গান গেয়ে যেতে পারি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ও গান যেভাবে ভালোবেসে গান গায়, আমার মনে হয় ও যদি একটা সুযোগ পেত কোনোভাবে তাহলে মনে হয় অনেক ভালো গান করতে পারতো এবং আমাদেরকে অনেক বেশি আরও ভালো ভালো গানও উপহার দিতে পারতো। আর আজকে অনেক শিল্পীকেই দেখি তো সুযোগ পেলে হয়তো তাদের থেকে অনেক ভালোও হতে পারতো, এইটুকু বলতে পারি। ওনাকে তো সে ও তো মানে বলা যায় যে 5 বছর বয়সেও গুনগুন করে গান করতো, যদিও ও তো অনেকটা বড়ো আমার থেকে, আমরা শুনে এসেছি ওটা, ও আমার থেকে 5-6 বছরেরই বড়ো। তো আমি তো ছোটোবেলা জন্মের পর থেকেই শুনি যে ও গান করে, মানে ও খেতে বসলেও গান করে, কাজ করলেও গান করে, এটা ওর অভ্যাস। গান কি কারোর কাছ থেকে শেখেন? না, কোনোদিনই ও গান শেখে। তাহলে কীভাবে গান শিখেছেন? ও গান শুনে শুনেই গান শিখেছে। দেখুন, কিছু মানুষ জন্মগত কিছু নিয়ে আসে, তা এ হচ্ছে জন্মগত একটা গানের শিক্ষা নিয়েই এসছে, তার জন্য আলাদা করে একে আর গান শিখতে হয়নি। তা আমরা চাইবো যে যত বেশি লোকের কাছেও পৌঁছাতে পারবে, লোক যতকে ভালোবাসা দেবে, তাই এই ভালোবাসার ফলে ও যেন একটা প্ল্যাটফর্ম পায়,
যেখানে ও গান আরও মানুষকে বেশি করে শোনাতে পারে আর ওর জীবনের লক্ষ্যটা যাতে পূরণ হয়। মোটামুটি ওর গান একবার যে শুনে সে আর বারবারই শুনতে চায় এবং সবাই এক কথাই বলে যে এরকম শিল্পীকে পড়ে থাকা উচিত নয়, একে অনেক উপরে ওঠা উচিত ছিল। এর আগেও নদিয়ার রানাঘাটের রানু মণ্ডলকে রাতারাতি চিনিয়েছিল নেট দুনিয়া। তাহলে কি বিপাশা পারি না নিজের সুরেলা স্রোতে জীবনকে এগিয়ে নিয়ে যেতে? উত্তরের আশায় এ প্রশ্ন রইল আপনার আমার সবার জন্য।